দাসপুরের এই গ্রামীণ মেলাকে নিয়ে কমতি ছিল না। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লাগানো হয়েছিল বড় বড় হোর্ডিং এবং ফ্লেক্স। আজ অর্থাৎ 30শে সেপ্টেম্বর থেকেই এই মেলার শুভ সূচনা হওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ হঠাৎই জানালেন এই মেলা স্থগিত রাখা হচ্ছে, আপাতত বাতিল করা হচ্ছে এই মেলা। আমরা বলছি দাসপুর 1 নম্বর ব্লকের কলমিজোড়ের কলমিজোড় গ্রামীণ মেলা। আজ 30শে সেপ্টেম্বর থেকেই সপ্তম বর্ষের এই মেলার শুভ সূচনা হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক কী কারণে এই মেলা বন্ধ হলো বা কী বলছেন কর্তৃপক্ষ, তাই আমরা সরাসরি শুনব। ঘাটাল স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি সুপ্রিয় চক্রবর্তী, আমার অপর প্রতিনিধি প্রশান্ত দলুই। আমরা এখন আছি দাসপুর 1 নম্বর ব্লকের কলমিজোড়ে। কলমিজোড়ে যে গ্রামীণ মেলা হওয়ার কথা ছিল 30শে সেপ্টেম্বর থেকে, তা কোনো কারণবশত হচ্ছে না, সেটাই আমরা জেনে নেব মেলার কর্মকর্তার কাছ থেকে। নমস্কার, আমি কলমিজোড় তরুণ সংঘের কলমিজোড় গ্রামীণ মেলার সভাপতি তাপসগণ। আমাদের মেলা 30শে সেপ্টেম্বর 2023 থেকে 9ই অক্টোবর 2023 পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে মেলাটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরবর্তীকালে আমাদের মেলা অনুষ্ঠিত হবে, তার তারিখ আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানিয়ে দেবো। মেলাটা এই মুহূর্তে না হওয়ার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে এবং মেলা কমিটির পক্ষ থেকে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনার নাম? তাপস বাড়ি কলমিজোড়।